আসসালামু আলাইকুম বিয়র্টস আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি আইফোন ভিভিট লাইটরুম পিচেট জাস্ট ওয়ান ক্লিকে আপনারা আইফোন ভিভিট কালার গ্রেডিং করতে পারবেন জাস্ট ওয়ান ক্লিকে সো এটা লাইট রুম পি সেটের মাধ্যমে করব সো এটা এক্সএমএল পি সেট আপনারা লাইটরুম এবং অ্যাডোবি ফটোশপ দুইটাই ইউজ করতে পারবেন এবং লাইটরুম মোবাইলে কীভাবে এটা ইনপোর্ট করবেন আমি পুরো স্টেপগুলো এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে যাচ্ছি সো লেটস নাও ফার্স্ট অফ অল আপনাদের কাজ হলো এই লাইটরুম পিসেটটা ডাউনলোড করা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করে দেবেন এরপরে লাইটরুমটা ওপেন করবেন লাইটরুম ওপেনের পরে আমরা এখন জিপ ফাইলটা আনজিপ না করলেও হবে তারপরে এখানে প্লাসে ক্লিক দেবো প্লাস থেকে আমরা একটা মডেল নাশব এটা আমাদের অল ফটোর মধ্যে ইনপোর্ট হয়ে যাবে অল ফটোই ক্লিক দেবো এখান থেকে আমাদের ইনপুট ফটোটা ওয়াল ফটোর মধ্যে পেয়ে যাবো অল ফটোতে ক্লিক দেবো দিয়ে আমাদের মডেলটা নেশবো এরপর আমরা ক্লিক দেবো পি সেটে এরপরে ব্ল্যাঙ্কেটটা ক্লিক দেবো আবার ব্ল্যাঙ্কে ক্লিক দেবো দিয়ে থ্রি ডট পেয়ে দেবো থ্রি ডট থেকে ইনপুট পি সেট ইনপুট পিসেটে থেকে আমাদের যে জিপ ফাইলটা আছে জিপ ফাইলটা খুঁজব জিপ ফাইলটা জাস্ট ওয়ান ক্লিকে আমরা ইনপোর্ট করে দেবো আইফোন ভিভিড লাইটরুম পি সেট জাস্ট এখানে ক্লিক দেবো দিলে আমাদের পি সেটটা ইনপুট হয়ে যাবে এখানে একটা ফোল্ডার আকারে হয়ে গেছে ইউটসে ইওয়াটসে ক্লিক করবেন ইওয়াটস থেকে আইফোন ভিভিড জাস্ট অন ক্লিক দেবে আমাদের ছবিটা জাস্ট অন ক্লিক এডিট হয়ে গেছে আপনারা যদি যদি বিফোর আফটার দেখতে চান এখান থেকে ভিফোর আফটার দেখতে পাবেন এখন যদি চান এখান থেকে অ্যামাউন্ট এমন বাড়াতে কমাতে পারবেন হালকা একটু বাড়ায় আমরা ঠিক দিয়ে দেবো দিলে আমাদের আইফোন ভিভিটির যে পিসেটের ফিল্টার ফিল্টারটা আমাদের ছবিতে অ্যাপ্লাই হয়ে যাবে এখন আমরা চাইলে এই পিসেটটা পুরো কাস্টমাইজ করতে পারবো এখান থেকে ব্রাইটনেস সব কিছু বাড়াতে কমাতে পারবো টেম্পারেচার কন্ট্রোল করতে পারবো এখান থেকে সব কিছু করতে পারবো এই পিসেটের সুবিধা হচ্ছে আমরা পুরোপুরি কাস্টমাইজ করতে পারি এখন এই ছবিটা আমরা সেভ করব সেভ করার জন্য শেয়ার বাটনে ক্লিক করবো টু সেভ টু ডিভাইস ক্লিক দেবো দিলে আমাদের এই সব এডিটটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে সো আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটু লাইট আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো থ্যাংক ফর ওয়াচিং